আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এই জামাটা আছে, এই জামাটার মাপ দিয়ে আমি এই গেঞ্জিটা দিয়ে এই জামাটাই বানাবো, সেম এই জামাটাই হবে। তো দেখুন, এটা অবশ্য রেডিমেড জামা, এটা আমি বানাই নাই। এই যে ফুলগুলো আছে যে এখানে, আমিও পকেট লাগাবো এখান থেকে হাতটা কেটে, আর এই ফুলগুলোও আমি হাত দিয়েই করে দেব। তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি, এই যে দেখুন জামাটা আমি ওখানে রেখে দিলাম, ওইটার মাপে যেহেতু বানাবো আমি গেঞ্জি দিয়ে, খুব সফট হবে এবং সুন্দরও হবে। যদি আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনারা ঘরে বসেই এরকম অসাধারণ ছোট বাচ্চার গেঞ্জি দিয়ে জামা তৈরি করতে পারবেন। তো দেখুন, প্রথমে আমি জামাটা লম্বাটা নিয়ে নিব। তো জামাটা আমার লম্বা ছিল 16-17 ইঞ্চি, ঠিক আছে। এই যে এইটা কিন্তু আর মোড়ানো যাবে না, যেহেতু এখানে মোড়াই আছে খুব সুন্দর করে, তো এইটা আমি আর মোড়ে দিব না। এই যে এখান থেকে আমি নিয়ে নিলাম, এখান থেকে এই যে 7 ইঞ্চি পর্যন্ত রেখে দিলাম, এটা উপরের বডিটার জন্য। এখান থেকে আমি মার্ক করে নিচ্ছি। এটা হচ্ছে নিচের নিচের এই যে যে ঘেরটা আছে কুচিটা, ওইটা হবে। যে এইটা আমি নিচের কুচিটা কেটে নিলাম, ঠিক আছে। এখন আমি উপরের যে বডিটা আছে ওইটা কাটবো। তো এই যে এখান থেকে আমি এখান থেকে সামন পাটটা বানাবো, ঠিক আছে। তো এই যে বোতাম ঘোড়াটা আছে, আমি বোতাম ঘোড়াটা এখান থেকে এইভাবে কেটে ফেলতেছি। যে লম্বাটা আমি নিয়ে নিব 9 ইঞ্চি হবে। তো এই যে এখান থেকে আমি বাঁকা কাপড়টা কেটে ফেলবো, এখান থেকে আমি পুটের বা গলার মাপটা নিয়ে নিচ্ছি। তো এখান থেকে এই যে পাগলের মাপটা দিয়ে দিলাম। কোমরের মাপটা দিয়ে দিব। এই যে আমি বডির মাপটা নিয়ে নিলাম, এখন আমি নিয়ে নেব কোমরের মাপটা, 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিলাম সেলাইয়ের জন্য। গলার মাপটা নিয়ে নিচ্ছি। তো এখান থেকে পুটের মাপটা রেখে দিলাম, এটা সামন পাট, ঠিক আছে। তো সামন পাটে তো একটু গলাটা বড় হবেই, পিছন পাটের গলা ছোট হবে, এটা কিন্তু সামনে ফাড়া হবে, যেহেতু এই যে এটা ছিল বোতাম ঘোড়াটা, এই জন্য এইটা সামনেটা ফাড়া করে দেব, ঠিক আছে। তো এই যে এখান থেকে এইভাবে রাউন্ড করে নিতে হবে।
এখন আমি এই যে পিছনের পাটটা দিয়ে পিছন পাটটা কেটে নেব। এখন আমি এইটার মাপেই এই যে পিছন পাটটা কেটে নিচ্ছি, আর কোনো মাপ লাগবে না। তো এখান থেকে আমি এই যে পিছন গলাটা একদম ছোট করে নেব, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে মাপ দিয়ে নিলাম, আর এই যে পিছনের যে গলাটা আছে এটা আমি 1.5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে, এই যে 1.5 ইঞ্চি পরিমাণ এখান থেকে এই যে গোল করি কেটে দেব। আর এই যে বগলের মাপটা যে আছে এইটা কিন্তু ওইটাই থাকবে, ঠিক আছে? সেলাই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আমার হয়ে গেল। এখন দুইটা যে পকেট বানাবো আমি, এই যে পকেটটা আমি এইটা দিয়েই দিব। প্রথমে আমি এই পকেটটা আগে হাত দিয়ে ফুল করে নেব, শুধু এই পকেটেই ফুল হবে সুন্দর করে। তখন আমি পকেটটা লাগিয়ে দেবো, তখন এই যে মাথাগুলো একটু রাউন্ড করে নেব, ঠিক আছে? তো এখন আমি এই যে বোতাম ঘরাগুলো কেটে নিব। এটা আমি সামনে বোতাম ঘেরার ওখানেই লাগিয়ে দেবো, তখন একটা ডিজাইনের মতো হবে। যে এটা এইভাবে লাগিয়ে দেবো, ঠিক আছে? বোতাম